হ্যালো ফ্রেন্ডস, এবার বলিউডের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের কিংবদন্তি সুপারস্টার শাকিব খান। শাকিব খান অভিনীত এই সিনেমাটি প্রযোজনা করতে যাচ্ছে বাংলাদেশের আরেক কিংবদন্তি অভিনেত্রী শাবানা ম্যাডামের স্বামী। শাবানা ম্যাডাম এবং তার স্বামী মিলে বাংলাদেশ, কলকাতা এবং বলিউড মিলে একটি যৌথ প্রযোজনা সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। সিনেমাটার নাম এখনও ঠিক করা হয়নি। সিনেমার প্রধান চরিত্রে যিনি অভিনয় করবেন তিনি বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, এবং তার সাথে সহশিল্পী হিসেবে কাজ করবে বলিউডের তিন নায়িকার এক নায়িকা, এবং নায়িকাদেরকে এখনও চূড়ান্ত করা হয়নি। নায়িকাদের প্রাথমিকভাবে সিলেকশনের তালিকা রয়েছে বিদ্যা, বালান, কাজল এবং রানি মুখার্জি। সুপারস্টার শাকিব খান অভিনীত এই সিনেমাটি বাংলাদেশ সহ বিশ্বের সারা দেশে বিভিন্ন ভাষায় মুক্তি দেওয়া হবে। সুপারস্টার শাকিব খানের 2023 সালের সবচেয়ে বিগ বাজেটের এই সিনেমাটি হতে যাচ্ছে এই 2023 সালের শেষের দিকেই, এবং এই নিউজটি সত্যতা বলে দাবি করেছে শাবানা ম্যাডামের স্বামী। শাবানা ম্যাডামের স্বামী একসময় বাংলা চলচ্চিত্রের একজন স্বনামধন্য প্রোডিউসার হিসেবে পরিচিত ছিলেন। তিনি একসময় শাবানা ম্যাডামকে নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রে বসবাস করা শুরু করেন। তখন থেকে তিনি সিনেমা প্রযোজনা বাদ দেন, আবার তারা ভালোবেসে বাংলা চলচ্চিত্রের পাশে দাঁড়াতে চাচ্ছেন। তারা নতুন করে সিনেমা প্রযোজনা করতে চাচ্ছেন। তারই অংশ হিসেবে সুপারস্টার শাকিব খানকে নিয়ে বলিউডের কয়েকজন নায়িকাকে নিয়ে নতুন একটি সিনেমা করতে যাচ্ছেন, এবং এই সিনেমার পরিচালনার দায়িত্বে থাকবে কলকাতার একজন বিখ্যাত ডিরেক্টর, যিনি সবসময় অ্যাকশন সিনেমা নির্মাণ করে থাকেন। তার নাম হলো রাজীব কুমার বিশ্বাস। রাজীব কুমার বিশ্বাস সুপারস্টার শাকিব খানকে নিয়ে এর আগে নাকাব নামের একটি বিগ সুপারহিট সিনেমা উপহার দিয়েছিল, এবং নাকাব সিনেমাটাও ছিল দুই বাংলার যৌথ প্রযোজনার সিনেমা, এবং এই সিনেমায় সুপারস্টার শাকিব খানের সাথে নুসরাত জাহান এবং সায়ন্তিকা ব্যানার্জি অভিনয় করেছিল। তো বন্ধুরা, আজকের নিউজ ছিল এটি যে সুপারস্টার শাকিব খান অভিনয় করতে যাচ্ছে বলিউডে, এবং এই নিউজটি সত্য নিউজ, কারণ এই নিউজের যে প্রযোজনা করবেন তিনি হলেন শাবানা ম্যাডামের স্বামী, এবং তিনি এই নিউজটি সত্য বলে দাবি করেছেন, এবং এই নিউজটি সত্য। তার সব কিছু ঠিক থাকলে সুপারস্টার শাকিব খান 2023 সালে এই সিনেমাটিতে কাজ করতে যাচ্ছেন। তো আমরা যারা শাকিবিয়ানরা আছি, আমরা অপেক্ষা থাকবো যে সুপারস্টার শাকিব খান যেন এই সিনেমাটি সম্পূর্ণরূপে শেষ করে 2023 সালে সিনেমা হলে মুক্তি দেয়, কারণ সিনেমা হল মালিকগণ সুপারস্টার শাকিব খানের সিনেমার জন্য অপেক্ষায় বসে থাকে। আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।